তোরা সুন্দরবন থেকে এসেছে বন্ধু, তুমি কি ফোন নিলে আমাদের কাছ থেকে? Vivo Y35, যেটা বলা হয় জাস্ট ওয়াও কন্ডিশন, সেরকম কি পেয়েছো? একদম সেম, পুরো ওয়াও কন্ডিশন। আচ্ছা, ওয়াও কন্ডিশন, একদম নোট, একটাও দাগ নেই। আচ্ছা, পুরো নিউ কন্ডিশন। আচ্ছা, আর যেটা বলা হয় যে প্রতিটা ফোনের সাথে কিছু কিনলে আমরা একটা গিফট দিচ্ছি, কি গিফট দিচ্ছি ভাই? আচ্ছা, গিফট একটু খুলে দেখাও তো, সবার কি পছন্দ ভাই? অ্যাকচুয়ালি গিফটটা আমি কি করে দিলাম, আমি ইউটিউব থেকে ভিডিও করে 1.5 লাখ টাকা পেয়েছি, তো ওই টাকা দিয়ে আমি সবাইকে গিফট দিচ্ছি। তো গিফটটা পছন্দ হয়েছে ভাই? খুশি? হ্যাপি তো? বালুরঘাট থেকে মানে এত দূর থেকে যে মুভি এক্সপ্রেস ব্যারাকপুরে ভিজিট করেছে, এটা সত্যি কথা কেউ বিশ্বাসই করতে চায় না, এত দূর থেকে আসা হয়েছে। অ্যাকচুয়ালি এসে কখন এসেছে এখানে ব্যারাকপুর পৌঁছেছো? ভোর 5টায় নামছি, কাল সন্ধ্যা 6:30 ট্রেনে আসছি। আচ্ছা আচ্ছা, কি ফোন নিলে আমাদের কাছ থেকে? iPhone 14 Pro। একটু দেখিয়ে দাও আমাদের ভিউয়ার্সদের, একদম ব্র্যান্ড নিউ 14 Pro, যেটা আমাদের আনবক্স ভিডিও আমাদের পেজে আপলোড করা হবে। দাদা একটা গিফট বলেছে আমাকে, যেটা আমরা বলেছি প্রতিটা ফোনের সাথে একটা গিফট থাকবে। গিফটটা পছন্দ হয়েছে তো? আর আমাদের এখানে এসে আমাদের সার্ভিস, আমাদের সবার সাথে কথাবার্তা বলে কেমন লেগেছে? খুবই ভালো, ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। মানে এই রেফারেন্স করবে তো সবাইকে? হ্যাঁ, সবাইকে রেফারেন্স করবে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ভালো, অনেক ভালো হচ্ছে এখানে সার্ভিস, সবকিছু ভালো। ঠিক আছে, আবার দেখা হবে। ছিল তুমি মধ্যমগ্রাম থেকে? আচ্ছা, আমাদের কাছে কি ধরনের ফোন পাওয়া যায়? ওয়াও, তো এই ফোনটা যেটা কিনেছো সেটা একটু দেখাও, কি ফোন নিলে ভাই? আমি কিনেছি Realme 3। Realme 3, আচ্ছা বক্সই দেখিয়ে দাও। আচ্ছা, কি প্রাইস নিলে ভাই? 6000। আর সাথে কি কোনো গিফট পেয়েছো মুভি এক্সপ্রেসের তরফ থেকে গিফট? আচ্ছা আচ্ছা, তো ভাই তুমি কি হ্যাপি ভাই? হ্যাঁ। তো তোমার বন্ধুদের শেয়ার করবে তো? হ্যাঁ, আমি শেয়ার করি। আর তুমি এইখানে আসলে আমাদের বিষয় কিভাবে জানলে? আমি ইউটিউব, ইউটিউব দেখেছি। আচ্ছা, ইউটিউব, তারপর ফেসবুক, তারপর জানা আপনাদের, তারপর আসা। আচ্ছা, আসার পর এখানে এক্সপেরিয়েন্স কেমন হলো ভাই? হ্যাঁ, ভালো ছিল। চিন্তা নেই, আমি 1 মাস পরে আবার আইফোন নিচ্ছি। আবার আসবে? আচ্ছা ঠিক আছে ভাই। কাছ থেকে ওয়ান প্লাসের ফোন নিলো ভাই, তুমি কোথা থেকে এসছো? ওয়ালদোর, মেদিনীপুর। ওয়ালদোর, মেদিনীপুর থেকে। আচ্ছা, তুমি আসার আগে আমাদের কাছে কিভাবে ফলো করেছো, মানে আমাদের বিষয় জানলে কি করে? তোমার কাছে ভিডিও দেখি পুরো 1 বছর বের হয়ে 2020 সালের কুড়ি সাল থেকে দেখছো? ঠিক ফলো আছে। আচ্ছা ভাই, আজকে কি ফোন নিলে? আজকে OnePlus Nord N20 SE। আচ্ছা আচ্ছা, এটা কি তুমি অনলাইন বুকিং করেছিলে? হ্যাঁ, অনলাইন বুকিং করে এসেছিলাম, 500, আর বাকিটা দিয়ে এখানে থেকে নিলাম। আচ্ছা, যেরকম ভাবে আমাদের ভিডিওতে বলা থাকে সেরকম ভাবে পেয়েছো তো? সেরকম ভাবে পেয়েছি। আর আমাদের এখানে সার্ভিস খুব ভালো, খুব ভালো। আর ফোনটা নেওয়ার সাথে সাথে কি কিছু গিফট পেয়েছো? হ্যাঁ, গিফট পেয়েছি তো, যেটা ভিডিওতে দেখিয়েছিলাম সেরকম ভাবে পেয়েছো তো? আচ্ছা, এই একটা দাদা নিচ্ছে, এটা নিয়েছে S20 Plus, জাস্ট ওয়াও কন্ডিশনে। দাদা কোন দাদা নিয়েছো? তুমি নিয়েছো দাদা? এই ফোনটা যেরকম আমরা ইউটিউব ফেসবুকে দেখাই সেরকম পেয়েছো তো? যেটা বলা হয় একটা দাগ খুঁজে পেলে 1000 টাকা কম কোনো দাগ টাগ খুঁজে পেয়েছো? আর ফোনটা মানে সত্যি কথা বলতে কেমন? খুব ভালো। কোথা থেকে এসছো তুমি? বসিরহাট থেকে। বাহ, এত দূর থেকে দাদা বিশ্বাস ভরসা করে এসছো, কি আমাদের কিভাবে ফলো কি করে করলে? ফেসবুকে আর ইউটিউবে লাইভ দেখতে। আচ্ছা, যে ওই ভিডিও দেখে কি তোমার ভরসা মানে এসেছে, তারপর তুমি এসেছো তাই তো? ঠিক আছে দাদা। দাদা তুমি? দাদা আরো বন্ধুরা আছে তো, সবাইকে মুভি সাপোর্ট করতে হবে, ঠিক আছে? অল টাইম সাপোর্ট। এসেছে টলিগঞ্জ থেকে দাদা, তোমরা এত দূর থেকে এসেছো, আমাদের কিভাবে ফলো করেছিলে? ফলো বলতে আমি খুঁজছি, আমি ফোনটা অনেকদিন ধরে ইউটিউবে আমি আপনাকে হঠাৎ খুঁজে পেলাম। আচ্ছা, তো আমি গুগলে রিভিউজ আপনার পড়লাম, তাছাড়া ইউটিউব ভিডিওতে দেখলাম রিভিউজে আপনাদের যে ব্যবহার, তাছাড়া যে ফোনটা কতটা কম প্রাইসে পাওয়া যাচ্ছে, আচ্ছা সেগুলো দেখে আই ওয়াজ লিটারালি ইমপ্রেসড। আমি এখানে এসে যে ওয়াও কন্ডিশন সেটা তো দেখে আরও বেশি, তো সেই আমি আজকে মোটো S30 ফিউশনটা। আচ্ছা, একটু দেখিয়ে দাও আমাদের ভিউয়ারদের। রিয়েলি গ্রেট, রিয়েলি গ্রেট। আর যেটাকে বলা হয় একদম ওয়াও কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচেস থাকলে 1000 টাকা ডিসকাউন্ট, তো সেরকম স্ক্র্যাচেস কিন্তু আমি দেখতে পাইনি এখনো অবধি। আর অ্যাজ পার মাই মানে যতটা আমি ইউজ করেছি এখন অবধি তো ঠিকই আছে, আশা করি। আর আমাদের 5 দিনের চেকিং গ্যারান্টিও আছে, যদি কোনো মনে হয় যে কোনো প্রবলেম
মানে হচ্ছে যে তাহলে কিন্তু আমরা পুরোটাই বাইব্যাক মানে আবার আমরা সেটা নিয়ে নেব আপনাকে টাকা রিফান্ড করে দেব এই সুবিধাটা আমাদের রয়েছে এটা খুব ভালো লাগলো আপনাকে আর এখানে এসে আমাদের সবার সাথে মিশে কেমন লাগলো দাদা খুব ভালো আচ্ছা ম্যাডাম আপনার কারণ আজকে এই সাপোর্ট না হলে আমরা কি করে এগোবো কারণ এই একটু একটু সাপোর্ট নিয়ে আজকে কিন্তু মুভি এক্সপ্রেস এই জায়গায় এসেছে সবার কাছে এই ভালোবাসাটা নিয়েছে তো সেই ভালোবাসাটা দেবে দাদা আর যেটা আমরা ভিডিওতে দেখাই ইউটিউবের মধ্যে যেটা দেখাই এরকম অসাধারণ প্রাইস তার আজকে কিন্তু দাদা দিদি বন্ধু এসেছে নেয়ার জন্য দাদাও নিয়েছে দাদা কোনটা নিয়ে একটু দেখে দাও ভিউয়ার্সদের আইফোন 12 ব্ল্যাক কালার একদম সুপার মিন্ট কন্ডিশনে আছে আর যত বন্ধুরা আছে সবথেকে বেশি ভালো লাগে আপনাদের ব্যবহারটা এত সুন্দর আচ্ছা থ্যাংক ইউ দাদা একটা প্রোডাক্টের সুন্দর একদম কোয়ালিটি পাওয়া যায় একদম কোনো রকম প্রবলেম থাকে না সম্পর্ক বিল্ড আপ করতে চাইছি সেই জিনিসটার জন্য কিন্তু আজকে ইউটিউবে আসা আর তার জন্য কিন্তু মুভি এক্সপ্রেস এই জায়গায় আসতে পেরেছে সবাইকে বলতে পারি যারা এখানে আসবে একদম নো ডাউটে নিশ্চিন্তা করে ফোন নিয়ে যেতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমরা আরো কিউ সবার কাছে জিজ্ঞেস করি দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি গামুলিবাগান রামগড় থেকে রামগড় থেকে আপনি কি আমাদের ইউটিউব ভিডিও দেখে অ্যাকচুয়ালি আমি দেখা টাইম পাই না আমার দোকান আছে আচ্ছা আমার ভাইরা আমাকে বলেছে আমি অ্যাকচুয়ালি ওয়ান পাসে শোরুমে যাচ্ছিলাম সাথে যেতাম আচ্ছা তো আমার ভাই আমার বলল যে আমি এটা জানতাম না বাট অ্যাকচুয়ালি আমি টাইম পাই না আমি ইউটিউব একটু ফলো করি আচ্ছা ওরাই বললো না তোমাদের কথা মানে রেফারেন্স করেছে দাদা তাহলে আমাদেরকে ফলো করো তাই তো দাদা আচ্ছা থ্যাংক ইউ দাদা দাদা তুমি কোথা থেকে এসেছো খিদিরপুর গার্ডেন রিস গার্ডেন রিস আচ্ছা দাদা আমাদের বিষয়ে কি করে জানলে ফেসবুক ইউটিউবের মাধ্যমে আচ্ছা যেই জিনিসটা দেখেছো সেটা কি এখানে এসে দেখতে পাচ্ছো একদম থ্যাংক ইউ দাদা এই দাদার কাছ থেকেও আমরা একটু জিজ্ঞেস করি দাদা আপনি কোথা থেকে এসেছেন দাদা আমি বিধাননগর থেকে আমাদের এখানে অ্যাড্রেস কি করে জানতে পারলেন দেখাই সেই জিনিসটা দেখতে পাচ্ছেন আর আমাদের এখানে এসে সবার মানে থ্যাংক ইউ ব্রাদার আজকে তোমার রিভিউটা দেওয়ার জন্য কজন এসছো তোমরা আমরা তিনজন এসেছি ঠিক আছে থ্যাংক ইউ রিভিউটা দেওয়ার জন্য